বং দর্পণ, বিনোদন সবার জন্য। दुनिया में ऐसी कई दास्तान इश्क है जो मिटा नहीं, वो तो दिल जो साथ तो थलके पर कभी मिल नहीं पाए। ये इश्क उस नदी की तरह है जो सागर से जाकर तो मिले पर अलग अलग होते। ऐसे इश्क की दास्तान है सोनी माहवार की, मिर्जा जमाने ने बार बार मिटाने की कोशिश चला दिया पर ये दास्तान जिंदा नहीं है। कभी मजहर किसी पत्थर, कभी किसी मंदिर के दीवार या किसी सूफी फकीर की कला। तो मिर्जा और साहिबा जो एक दूसरे से जाते জেনিফার ভট্টাচার্য। আমি গুলাবি বাইয়ের চরিত্রটি করেছি আমাদের সন্তোষপুর অনুচন্তনের প্রযোজনা ঘরে, এবং আমার চরিত্রটি এই জন্যই খুব ক্রুশিয়াল কারণ এই নাটকের প্রতিটা চরিত্রের মধ্যে কি সম্পর্ক এবং মানে পুরো নাটকটা কিভাবে এগোয় সেটা আমার চরিত্রটি মানুষকে জানায় এবং স্থাপিত করে। এবং আমার ক্যারেক্টারটি অমৃতসরের একটি মানে খুবই সাধারণ মেয়ে যে একজন নবাবকে ভালোবাসে এবং তারপরে তার জন্য তাকে একটি ব্রথেলের মানে চলে যেতে হয়। তো তার মানে সেই মহিলাটি যিনি ভালোবেসে সংসার করতে চেয়েছিলেন তিনি কিন্তু কোনোদিন ঘর পাননি। তো এই গল্পটা তারও এবং তার মতো আরও মানুষের যারা প্রত্যেকে একটি ঘরের সন্ধান করছে কিন্তু ঘর পায়নি, এবং আমরা এখানে তাদেরই কথা বলছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নমস্কার। Thank you.
নমস্কার, আমার নাম গৌরব, গৌরব দাস। আমার পরিচালিত আজকে যে নাটকটা হলো ঘর, আমাদের সন্তোষ প্রণচিন্তনের নাটক, এই নাটকটা অ্যাকচুয়ালি একটা বিশেষ কারণ নিয়ে করা। সেটা হলো, আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার, হোমোসেক্সুয়াল, এদেরকে কিভাবে সোসাইটিতে ট্রিট করা হয়। তো তাদের যে এই যে তাদের একটা ঘর খোঁজা, তাদের যে একটা বাড়ি পাওয়া, কারণ বাড়ি আমাদের কাছে একটা এমন একটা জায়গা যেখানে আমরা সেফ ফিল করি, কিন্তু সবার জন্য বাড়ি বা পরিবারের কনসেপ্টটা কিন্তু এক হয় না। অনেকের জন্য এই বাড়ি, এই পরিবারই একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। তো এর উপরেই একটা ইন্টারভিউও হয়েছে, স্যাফো ফর ইকোয়ালিটি বলে একটা সংস্থা আছে, তাদের জন শুনবাই তারা একটা করেছিল, এরকম প্রায় 30 জন ভলেন্টিয়ারকে নিয়ে। এক্স্যাক্ট ডিটেলসগুলো আপনারা ওখানে গেলে পেয়ে যাবেন। তো সেইগুলো আমি কিছু কিছু পড়ি এবং এরকম আরও প্রচেষ্টা এই নাটক ঘর। ঘর সেই ঘর নয় যে ঘরের কথা আমরা, যে আইডিয়াল ঘর আপনারা সবসময় সিনেমা বা টিভি সিরিয়ালে দেখেছেন, এটা সেই ঘর যেই ঘরটা আপনারা দেখতে বা যেটা সম্বন্ধে আপনারা খবর নেননি বা জানতে ইচ্ছুক নয়, এই নিয়েই আমাদের প্রযোজনা। নমস্কার, আমি নয়ন। আমি সমর মৃধা। তো আজকে আমাদের নাটক হলো ঘর। ঘরে আমি যে চরিত্রটি করেছি, চরিত্রটির নাম হয়েছে আজমাইশ, আর ও যেটি করেছে সেটি হচ্ছে জাফর। প্রত্যেকটা আজমাইশ বা জাফর সমাজে থাকে, তাদেরকে মানুষ দুচ্ছাই দুচ্ছাই করে। সত্যি মানুষের এই মানুষগুলোর না ঘর বলে কোনো কিছু হয় না, ঘরের লোকগুলোর কাছ থেকে এরা এতটা প্রতারণা পায় যে সেই মানুষগুলো বাইরে বেরোতে বাধ্য হয়। সেখানে দাঁড়িয়েও একটি ছেলের সাথে প্রেম করে, একটি মেয়ের সাথে প্রেম করলে সমাজ তাকে একটু ভুরুটা কুচকেই দেখে। সত্যি কথা বলতে ঘর আমাদের কখনো ঘর নয়, বাড়ির লোক তো এত কথা বলে আমাদেরকে। তো সেখানে দাঁড়িয়ে একটি ছেলে যদি একটি ছেলেকে ভালোবেসে, একটি পুরুষ যদি সমকামী হয়, সে যদি আরেকটি পুরুষকে ভালোবেসে সুখে থাকে, মানুষের এত প্রবলেম কিসে? মানুষ কেন এত কটুক্তি করে না যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে? কারণ এটা সমাজ সারা জীবন দেখে এসছে, একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসলেই তাদের এত অসুবিধা, একটি মেয়েকে ভালোবাসলে কেন এত অসুবিধা? মেরি তো শাস্তি নাই, মেরি সসরা বালে তো পড়তা
जंग के मैदान विच खड़ा है ताहिर और मिर्जा साहेबान किसका साहेबान है मिर्जा साहेबान की अखाच मिर्जा चिड़िया
हमारी जैसी ऐसी ही अधूरी कहानी है आजमाइश और जफर। हम सब एक घर ढूंढ रहे, मकान कभी घर नहीं बना, क्योंकि घर तो वो है जिसमें दो दिल बसते हैं। Yeah.
বং দর্পণ বিনোদন সবার জন্য।